কিডনির অসুখ, কিডনি ফেলিয়ার বা ডায়ালিসিস চলছে, এই কথাগুলো আমরা হামেশাই শুনি এবং আমাদের কাছের লোকেদেরও হতে পারে। কিন্তু কি করে বুঝবো যে আমার বা আপনার কিডনির কোনো সমস্যা আছে কিনা? আমি ডক্টর ইন্দ্রনী সাহা, কনসালটেন্ট উগ্রণ IVF সেন্টার, আজকে এই নিয়েই আলোচনা করব। কিডনির অসুখ হওয়া বা কিডনিতে কোনো রকম সমস্যা হলে বেশিরভাগ সময় তা আসিমটোম্যাটিক থাকে, মানে এই রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। প্রায় 75% কিডনির যদি ক্ষতি হয় তবেই লক্ষণ প্রকাশ পায় এবং তাই জন্য এটাকে সাইলেন্ট কিলার বলে এবং অনেক সময় তখন চিকিৎসা করতে দেরি হয়ে যায়। কি কি উপসর্গ দেখে বুঝবো যে আমাদের সাবধান হওয়া উচিত? যদি আপনার খুব ক্লান্ত লাগে, আগে যে কাজটা সহজে করতে পারতেন এখন পারছেন না, যদি শরীরটা ফোলা ফোলা লাগছে, যদি খিদে কমে যায়, সবসময় বমি বমি ভাব আসে, লোকে যদি বলে তাকে কেমন ফ্যাকাশে দেখতে লাগছে, মানে আপনার অ্যানিমিয়া হচ্ছে, যদি ঘুমের অসুবিধা হয়, ঘুম খুব কমে যাচ্ছে এবং অল্পতে আপনি হাঁপিয়ে উঠছেন, তাহলে আপনার কিডনির সমস্যা হতে পারে। যদি অ্যাডভান্স কিডনির সমস্যা হয় তাহলে আপনার প্রস্রাবের অ্যামাউন্ট কমে যাবে এবং যখন প্রস্রাব করছেন তখন দেখবেন না ফেনা ফেনা ভাব হয়ে যাচ্ছে। এই রোগটা ধরার জন্য খুব দামি কিছু পরীক্ষা করতে হয় না। সাধারণ রক্ত পরীক্ষা, একটা ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন, একটা আল্ট্রাসাউন্ড অফ কিডনি এবং প্রস্রাবে দেখা হয় কোনো রকম প্রোটিন লিক করছে কি না। যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এবং তাড়াতাড়ি করে এই রোগটা ধরতে পারলে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওঠা সম্ভব। মনে রাখবেন, বেশিরভাগ কিডনির রোগেতে কোনো রকম সিমটমস দেখতে পাওয়া যায় না, তাই জন্যে আমাদেরকে আগে থেকে সাবধান হতে হবে। অনেকে বলেন 30 বছর বয়স পেরিয়ে গেলে বছরে একবার করে রেনাল ফাংশন চেক করা উচিত। নমস্কার, ভালো থাকবেন এবং যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে আপনারা ফেসবুকে বা ইউটিউবে আমাদের লিখে জানান, আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা নিয়ে হাজির হব। ধন্যবাদ।